lamsugo srang satini kongora koktamao ang tongonar webaksa oruba tabus zorani nakumani kongora koktamarong kha ফাইনে ত্রিপুরা লোকসভা না কি দিকে কাঞ্চনপুর কত লঘুতম পান্ডার সংযোগ থাঙ্গে সঙ্গে হাসে মন্ত্র করা ডক্টর মানিক সাহানক খবৈ তে কোপনির সাতং খিরিং খিরিং তুমানো তুমু হুঁয়াওই সালকা ত্রিপুরা লোকসভা আচুঠাইনি বিজেপি ক্যান্ডিডেট মহারানী কৃতি সিং দেবর মানক বাং বুট বাই কপ্লাই ক্লাই রুই হাগতনি মন্ত্রী বকরক নরেন্দ্র মোদী জিনো তেওয়াইসা খানো তো বনানি বাগে ক্রাকশল কাঞ্চনপুর কত লোকতম পান্ডাও থাঙ্গে সকিয়া হাসতে মন্ত্র করা প্রফেসর ডক্টর মানি সাহা পান্ডাও কম নারনা থাঙ্গানি হাসতে মন্ত্র করা শাখা ব্রু শরণার্থীর তাবুকতে শরণার্থী লিয়া তাবু বড় অত্রিপুরা হাসনি বরকসে দেবরনি টঙ্গই থাঙ্গানি বাগে যে নাংমারক আব হাকতনি মন্ত্রী বকরক নরেন্দ্র মোদীতে হোম মিনিস্টার অমিত সাহা ইয়াসাদি নাহাকা দেবর টংকচাংখে টঙ্গই থাঙ্গমানানি বাকে হাসনি জুদা জুদা গ্রং চিনই থাইরে জাখা বুসকাং সালো ব্রু শরণার্থী রকনি বাকে আমসাইনি নেতাতে মন্ত্রী রক তামো তামো ইয়াক্রি নাহানাই কক সাব জাগে টঙ্গ হাসতে মন্ত্র করাতে বসাকা লাই থাঙাই বিশি নৈচি থাম রমই সিপিআইএম হাফাঙ্গ টংপ্রু ব্রু লুকুরংনি জঞ্জাল সুকমুই রেনা বাকে মূসাফানো খেলাইলাংলিয়া বুট মানা বাকে সিমি রাজনীতি থাংলাংখা আসামনি লুকুথম পান্ডাও হাসতে মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানো কারিব মাঞ্জা পাইখা বিজেপি হাসতে কাসকু রাজীব ভট্টাচার্য মাঞ্জাখা কচা মন্ত্রী প্রেম কুমার রিয়াং এমএলএ ফিলিপ কুমার রিয়াং ইএম ববরঞ্জন রিয়াং হাসতে বিজেপি জিএস বিপিন দেববর্মা টিআইটিসি নি চেয়ারম্যান নবাদল বণিক খবৈ বিজেপি আইপিএফটি তে ত্রিপুরা মথানি কবাংমা এত রোদ্দুর মধ্যে আপনারা তপ্ত রোদ্দুর মধ্যে আপনারা বসে আছেন এবং আমাদের কথা শুনেছেন এবং শুনছেন, এর জন্য আপনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। ভুরিয়াং শরণার্থী বলে আগে আখ্যায়িত করা হতো, এখন আর শরণার্থী নয়, তারাই ত্রিপুরার এখন বসবাসকারী এবং তার জন্য যা যা দরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যশস্বী হোম মিনিস্টার সব করেছেন, এখানে বিস্তারিত আলোচনা করেছেন। এখানে 12টা জায়গায় ওনারা যেন থাকতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। টাইম টু টাইম আমার কাছে আপনাদের বিধায়ক থেকে, পূর্ব বিধায়ক থেকে, প্রাক্তন মন্ত্রী থেকে আরম্ভ করে অন্যান্য যারা লিডার প্রায়শ আমার সাথে দেখা করেছেন যে কিভাবে সুন্দরভাবে এ সেটেলমেন্ট করা যায়। আমি দু তিনবার দিল্লিতেও গিয়েছি, সেখানেও মাননীয় আমাদের গৃহমন্ত্রী ওনার সাথে আমি কথা বলেছি। সমস্যা থাকবে, সমস্যার সমাধান কে করে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এই সমস্যা কে সমাধান করছে? আগে সমস্যার জিয়ে রাখত পূর্বতন যে কমিউনিস্ট পার্টির দল ছিল, তারা সমস্যাটাকে জিয়ে রাখত। এর জন্যই 23 বছর ধরে আপনাদের সমস্যায় রেখেছিল যাতে করে ভোট বাক্সে পরিণত করা যায়। আর ভারতীয় জনতা পার্টির 2018 সনে ক্ষমতায় আসার পর আপনারা দেখুন, এতদিন ধরে কুম্ভীর আসবে আপনারা দেখেছেন, ক্রোকোডাইল টুয়ার্স আপনারা দেখেছেন, বুঝতে হবে এই বিষয়টা যে এই সরকার মোদীজি বারবার বলছেন জনজাতিদের উন্নয়ন আমাদের করতেই হবে, তাছাড়া আমাদের দেশ উন্নয়ন হবে না। আমি মনে করি যে এই যে ত্রিপুরাতে আমাদের ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরামতা, এই যে তিন শক্তি ত্রিশূল হয়ে আগামী দিন এই যে কমিউনিস্টদের যে এখন যে আপনার ইন্ডিজুট হয়েছে তাদের আমরা প্রতিরোধ করতে পারবো। গণদেশের পক্ষে চম মারিনো কি তিঙ্গি কত লোকতম পান্ডার সংস্থা মাঞ্জাখা বুবাগ্রা প্রজিত কিশোর দেববর্মা সচেত ত্রিপুরা আচুথানি বিজেপি ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেব খবৈ তে কুবনির তিনি ক্রাকশালা গণটিশাবকাস্তিনী শর্মা কবিগুরু বিদ্যালয় এবং রেংনকনি থেকনকলাব কসা মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব মাঝেমনি বিশংতি বিজেপি তিপ্রামত আইপিএফ তিপতন কাশা কথম বাদা খাইজাকা কাশন নাহর মং বুসকং চমরি ওয়াক কবাং বুট বেক প্লে খাইজানি মহারানি কৃতি সিং দেবর্মান আর মাঝেকা কসা হাস্তিনী মন্ত্রী অকরা এবং সালতাং ত্রিপুরা লোকসভা আসতনি বাদানি বিপ্লব কুমার দেব মহারাজা প্রজিত কিশোর দেবর্মা 44 এমএলএ দণ্ডিতা দেবর্মা রিয়াং দলাই হাঁকুনি জনজাতি মোর্চানি কাসকো পরিমল দেবর্মা এমপি রেবরি ত্রিপুরা রায়মাবেলি মদলি কাসকো সমীর রঞ্জন ত্রিপুরা আইপিএফ ত্রিপদলী বিএসএস চেয়ারম্যান প্রেমচন্দন ত্রিপুরা আকর্ষণ।
दिल से बोलते हैं और आज त्रिपुरा को एक चाणक्य नहीं एक बड़ा दिल वाला लीडर चाहिए और वो हमारा एमपी और फॉर्म नेक्स्ट मिनिस्टर बिप्लब देव जी बनेंगे। मैं आपको ये बोलने वाला यही मैं बोलकर 26 तारीख को आप लोग जल्दी से जल्दी निकलिए वॉरियर्स। आई वॉन्ट टू सी यू ऑल इन योर बूथ। मैं इलेक्शन के बाद हर बूथ पे देखूंगा क्या लीडिंग कहां में हमने क्या किया कहां में खराब था और जिसने काम किया मैं उनको रिवॉर्ड दूंगा और जिसने सीपीएम के नाम में मथा का झंडा लेकर 5 साल प्रोटेक्शन लिया मैं उनको पार्टी से निकालकर दुमबुर में डुबाऊंगा। आप देखना यही मैं बोलकर आप सब लोग हाथ उठाइए। बीजेपी है और मोथा है। मोथा और आईपीएफ की बोल भी बोलता है भारत माता की जय। दोनों एक साथ ही साइड बाय साइड चलेगा। কিছু কিছু লোক আমাদেরকে দেখে হাত উঠায় না ওই মহারাজকে মহারাজি সিপিএম হ্যাঁ দেখো হাতে টাটা করে না আমরা পায়ে উঠতে পারে টাটা নেই করতাম তো তো কিনরা বড় সিপিএম আমি বলি মহারাজ সিপিএম ছেড়ে দাও সিপিএম এর জায়গা রে ত্রিপুরাতে এই 24 নির্বাচনের পর এই ত্রিপুরাতে সিপিএম এর কোনো জায়গা নেই মেরে মিত্র 18 নির্বাচনে সিপিএম ছেড়ে দাও 18 নির্বাচনে আমরা তোমাদের হাঁটু ভেঙেছিলাম আর 24 নির্বাচনে মহারাজ সাহেব মহারাজ কোমর তোরকে রাখতাম এই সিপিএমকে উঠবেই নি দোঙ্গা চুকি যে সিপিএম ত্রিপুরা কে লোগো কো জাতি জনজাতি কা দুশমন হ্যায় মানে রাজনীতি কে লিয়ে নি বল রহা হুঁ মানে সচ্চাই বল রহা হুঁ ত্রিপুরা মে জনজাতি কা কোই দুশমন হ্যায় তো কমিউনিস্ট পার্টি হ্যায় আর त्रिपुरा में जो अगरतला में बैठे हुए कांग्रेस का नेता है। মন্ত্রী রতনলাল নাথ নি মাঞ্জামা বাইক রক্ষল কোয়াই বিজেপি মন্ডল হামনক নি বখাতে লাহার হিমত সংযোজকা চিদক শালমারি ও শালকা ত্রিপুরা লোকসভা চংমারি নাহার চাকনাই চংমারি ন কিতিংগি যিনি ক্রাক শাল শারিক নিয়ে দামবাড়ি তামা জরা বিজেপি ক্যান্ডিডেট মহারানী কৃতি সিং দেববর্মানী বুট আওয়ি মুগ লাহার হিমবত খাই জাকা তিনি ন লাহার হিমবত খরক বা শাইনি স্লাইব বরক বাং ফাইলাইয়া লাহার হিমবত মাঞ্জাখা চেংপ্রেং মন্ত্রী রতনলাল নাথ খোয়াই মন্ডল নিকাশক সুব্রত মজুমদার নবই তে কুবনি আদমর কক মাথুমার অনুবিসকাং মন্ত্রী রতনলাল নাথ সাকা বিসকাং এপ্রিল নই চিদক শালমারি ও শালকা ত্রিপুরা লোকসভা আচুক ঠাইনি চংমারি ও বিজেপি ক্যান্ডিডেট মহারানী কৃতি সিং দেববর্মান কপ্লাই খাইনানি বাগৈ সাম্পলা বুবার বুড্রুবৈ কপ্লাই খাই দিয়ে কয় মুনা রেখা ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হবে কারণ অ্যাকচুয়ালি সিপিএম পার্টির পক্ষে মানুষ নেই কংগ্রেস এবং সিপিএম পার্টির পক্ষে মানুষ নেই যেটা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র আমরা দেখেছি আসলে সিপিএম একটা পচাগোলা একটা পার্টি কর্দমাক্ত পাপী নরঘাতী একমাত্র চৌর্য কর্মে ওরা পারদর্শী তাদের কোনো মান সম্মান নেই এবং আপনারা জানেন সিপিএম বেঁচে আছে শুধু আলিমুদ্দিন স্ট্রিটে মেলার মাঠে এবং দিল্লির গোপালন ভবনে এর বাইরে সিপিএম এর কোনো অস্তিত্ব নেই এবং আপনারা জানেন বর্তমানে ত্রিপুরা রাজ্যে সিপিএম 3 নম্বর
পার্টি মানে ক্লাসের তিনজন ছাত্র এর মধ্যে তার তিন অর্থাৎ ছাগলের তিন নম্বর বাচ্চার মতো বে বে করছে। অ্যাকচুয়ালি তাদের কোনো সংগঠন বলে কিছু আছে বলে আমি মনে করি না, এবং সিপিএমকে বিশ্বাস করা আর ভূতকে বিশ্বাস করা একই জিনিস। তো সিপিএম কোনো কন্টেস্টে আছে বলে আমার মনে হয় না, দু একটা জায়গায় তারা সামান্য সামান্য ভোট পাবে কিন্তু কন্টেস্ট করার মতো জায়গাতে নেই। আমি ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি যতটুকু, আমি কালকে অমরপুরও গিয়েছিলাম সেটা দেখেছি, তেলিয়ামুড়া গিয়েছি সেখানেও দেখেছি, কল্যাণপুরে গেছি সেখানেও দেখেছি, এবং বিভিন্ন জায়গায় তাদের সংগঠন বলতে কিছু নেই। এরা দেখুন, এরা লুকিয়ে লুকিয়ে ফোনে শুধুমাত্র সংগঠন করছে, তাদের পাবলিকের কাছে যাওয়ার মতো সৎসাহস নেই। এই ছয় বছরে আমাদের রাজ্যে 2018 পরে যেটা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা পানীয় জল বিদ্যুৎ এই জিনিসটা যদি মানিক সরকার করতে পারত বা বামফ্রন্ট করতে পারত 25 বছরে, তাহলে কিন্তু আমাদের সুবিধা ছিল না। কামিনি জিনজার সুপুই রেজা গেসা বুড ইয়া হানে বুড বকার খাই লাগে আগন্ত দেশে বকাস্তে ভাই খবজা খংবরে কামিনি লকুরা গোন দেশে বকাস্তে ভাই খবজা দম্বটগর আর জি ব্লক নিবিশঙ্গ তমা দলাজারি এডিসি ভিলেজ কামিনি খংবরি প্রকাশ জয়পাড়া দনসহাই পাড়া চন্দ্রকুমার পাড়া বিশ্ব রামপাড়ানি বাগ বিভাগে খড়ক সিনিরা দক 44/38 বুড কেন্দ্র আমসনে তঙ্ক সংলগ্ন বুড বয়কনি খরাং জিসালাইকা ডেলিভারি উনি হাসপাতাল ডেলিভারি উনি থাকবো ও লামার ও সেবা ও অংখে ব্রুর অব রুগী হাঙ্কে ডেলিভার মাতাং হাসপাতাল তৈ না আঙ্কে লামার ও সে থইও চিন পাড়া কে তৈ কারেন লামা কেন রক্ত অর জমা কে কুথুম লাই মানে অবস 26 তারিখ তো বুট ইনকে অ বুট তোমা বুট রনাই দে না রিয়া লামা বল লামা নিবা ও ফাইয়ে ব্রাং কো সে ফেহাই কে জন যতন থাঙ্গে বুট দি নাই মহারানী প্রীতি সিং দেবরমানি বোধ আওয়াই মঙ্গ মঙ্গিয়া কামি হাতি পান্ডা সরজাগ থাঙ্গে সবাই কে ত্রিপুরা সাংপ্রাই মন্ত্রী বিকাশ দেবর্মা তেইনখা শালনিশে তংশু ও সরকার ত্রিপুরা লোকসভা চংমারি নাহার জানানি বিজেপি ক্যান্ডিডেট মহারানী প্রীতি সিং দেবরমানো গবাং বুবাই কপ্লাই খ্লাইরনানি বাগে শালকরা ইয়াবই শালব্রমন আওয়াই মুং পান্ডার অক্লাই জাগে তঙ্গ গ্রুম গ্রুম থাইও আবহাকেন তিনি ক্রাক সল মঙ্গে কানি ও কাইসা হাতি পান্ডার সংসাকা বিজেপি আইপিএফটি তিপ্রা মথা থানচা খাইয়ে পান্ডাব মানজাখা তিপ্রা সহামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা তৃতীয় দিশি হাপাং ইএম কমল কলয় বর্ণকারী ও মানজাখা আদম জঙ্গিতা দেববর্মা আকর্ষণ বিকাশ দেব বর্মার নেতৃত্বে।
দেবর ভবনে দেবর নিজের অক্ষা গোবর হামজা মহিয়া পরে কীর্তন শোনায়। তিনি 22 তারিখ, 23 তারিখ, খোলা 24 তারিখ, খোলা যতীনাথিনী বুট মারি না যায় 35 বছর সেল সিপিএম বুট দিবই পাঁচ তারিখা মনে সকাল 30 বছর কংগ্রেস মাতিখা কংগ্রেস চিনি বাকি তো মোখাকা মানুষ নাই কংগ্রেস বহাইন চিনি বড় রং মাচাইয়া মা নইয়া অনেক কিছু সাতফি দখাকা তাই চিনি গন্ডা তৈসা গন্ডাছরা ডুম্বুর কংগ্রেস আমল নিকট সাই তো ডুম্বুর বাদ ধুই চিনি বড় হাজার হাজার ফ্যামিলি উরনি উচ্ছেদ মাংখা কংগ্রেস চিনি বড় রং কংগ্রেস যখন শাসন খাইপুর এই সিপিএম রক্ষাব যে কংগ্রেস আমল চিনি বড় রক মাসাই আমার লইয়াঙ্গ হা হা করত হইবে কেন হা কুলকলিয়া পারানি ঠাইপ কুলকলিয়া হলে সিপিএম রক আগে সব ও সিপিএম রতেসা তাবো ও কংগ্রেস বাই তাবো এলাইন্স খাই বিজেপি আইপিএফ টিটি ব্রাহ্মণ হলো মেজাম নাপাগে বরং মানি হাইফুন চিনি বড় রক বুঝি পাইখা চিনি ত্রিপুরাশর বুঝি পাইখা চিনি ও ত্রিপুরানি বড় রক বুঝি পাইখা যে ব বরক ব সরকার চিনি বাকে সামু কাহাম খায় ব সরকার চিনি বাকে নাই বিজেপি আইপিএফ টি ত্রিপুরামত সরকার ও হাও ফাইমানে মাত্র 6 বছর হয় ও 6 বছর সাব চিনি বরক নিবাকে সামুতা দীর্ঘ 35 বছর চিনি বড় রঙে কান মু চা মু কম কামিনী বুমু তুইমা তৈসা বড় নি বুমু পর্যন্ত যত চেঞ্জ থাকিবে বড় 35 বছর কংগ্রেস 30 বছর তাব বিজেপি আইপিএফ টি ত্রিপুরামত সরকার ফেমানি পড়ে যেন তাবো আগে হাক হাতায় তৈমা তৈসা কামিনী বুরু যেন চিন সরকার যেন চেঞ্জ হোক বুব বড় চেঞ্জ কেন যত চাইম আগে বর্মরা নিবেন তখনই তাবো চিন হাতায় কদর খাইগা গন্ডা সরা তাবো হক তৈসা গন্ডা সরা তাবো গন্ডা তৈসা মুতি খাই চিনি বীরখুম বীরখুম ফলা আগে সিঙ্গার বীরখুম ফলা তাবো চিনি মহারাজ নিবুগো বীরখুম ফলা ওড়িশার সব সম্মান লিখা ওড়িশার ঈশার অবসর ইজ্জত দিয়ে চিনি সরকার ফেমন করেছে ওড়িশার অঙ্গ ইজ্জত দিয়ে আবার বগরে মা পুজোরে খাজানে তা পক্ষে ভুক্ত চিনি কমলজি অনেক কম খাই খাঁকা শুধু কিচা কিচা মানান বাগে নড়াইয়া চিনি বড় রঙ অস্তিত্ব অন্যান্য বাগে চিনি বড় রঙ যে ম্যা মান মেন মান থাকে অন্যান্য বাগে চিনি মেন লড়াই চিনি মহারাজ আর মহারাজ বেলে বেলে হামাইয়া ফোর আমি হুলে অনেক বড় খাঁচা খাঁচা খাই লেখা খাঁচা কেবল খাইমাইয়া কিন্তু তিনি মহারাজ নেতৃত্ব তিনি বুবাগরের নেতৃত্ব চিনো তাও খাঁচাকে নিয়া পরিও তুমি খাইজা যখন দিল্লি এগ্রিমেন্ট সাইন খাইপুরো আমি নিজেকে খুব তো অমিত শাহ জি শাখা যে নরম নেই যে 75 বছর নরম নেই যে নরমে যে সাত অস্তিত্ব যে নরমে মানতানি থাকলে মানে যত নরম ছিল নাই আমার বাড়িছে তিনি তিনি ত্রিপুরা মধ্যে রকমাই এলাইন্স খাইয়ে একর ছাইন খাইয়ে যে তিনি যতনি তিনি আহ্বান করে চিনি বড় রং নিবাগে যখন সে দিল্লি পাঠু নাই চিনি বড় রং নিবাগে যে বঞ্চিত মানে চিনি বড় রক তাবু করছেন অনেক উপলক কলাইজাক দুরিত পড়েছে লামা তুই কারেন ন খুব চিনি বড় রক রুম সেন তিনি ও চিনি বড় রক অনেক উপলক কলাইজাক আবার বাগিল সে থানচানি মারিও তখন নব তাবু থানচা ভ্রমণ জায়গা তখন নব আংখরাকা অনেক বড় রক তাবু এসে সিপিএম সিপিএম এসা বড় প্রচার খাই তো সিপিএম তাব ও দেশ হতে গরিখা হাজারি তা ফুকে গুরু সব সিপিএম খাইয়ে ও দেশ হতে কোনো খাই মালিয়া সিপিএম 12 বছর কমাই শিখা চিনি ত্রিপুরা যারা সিপিএম খাইয়ে
আবু কাইসা কানি তবু চিনি মঙ্গিয়া কানি ও বর ফাইদি চিনি লগি ফাইদি ফান্তানি মারি ফাইদি চঙ্গিয়া চিনি চিনি উন্নতি করে চিনি মঙ্গিয়া কানি উন্নতি করে চিনি দেশ উন্নতি করে চিনি দফার উন্নতি করে হাইদি ইন্দর বচিনি লগি ফান্তানি মারি ফাইদি মহারাজ নি হা পান তিনি ফান্তানি মারি ফাইদি চঙ্গিয়া সঙ্গে কাম ফেলে নাই চিনি বড় রঙ সন্তান হয় নাই ঐতিহ্য সংগ্রহ খাইব নাই কোনো খাইবে চিনি বড় রঙ চিনি বড় রঙ কোনো খাইবে না এ পঁয়ত্রিশ বছর তিনি বড় রঙ অনেক বড় রঙ জেল সুপুঙ্গা উগ্রপন্থী সুপুঙ্গা অনেক কিছু খাই ওয়ান শুকনো দেখা যাক তাকে বহু সব আমার এবার কেন ওয়ান শুকতে খেলাইও বৈশাখে ছাব্বিশ তারিখ যারা সিপিএম খাইলে রক কংগ্রেস খাইলে রক আবার খাই নর ওয়ান শুকই নরমে ভবিষ্যৎ ওয়ান শুকই নরমে ওয়ান ভবিষ্যৎ ওয়ান শুকই আপন নরমে চেনাই খেলেন ভবিষ্যৎ ওয়ান শুকই নর তাই সিপিএম তাকে ভুতারি সিপিএম পুটি খাকায় কোনো কাম লিখলা কোনো কামও নাগলা কারণ নিনি কাইসা কাজে ভোট নিনি ওই সিপিএম দিব কোনো কাম লিখলা তারপর যে থানচানি মারিব ভোট দিলাই নাই থানচানি মারিব ভোট দিব চিনি বড় রঙে হাম করে নাই নাইছে ত্রিপুরা ইউনিভার্সিটি বিসনানি সিমি ব্রাউন সুগার খবে জুতন নিয়ামুগে খরসা সিকলানো রামখা আমদলি থানানে পুলিশ থাকাই হর ত্রিপুরা ইউনিভার্সিটি বিসকাঙ্গ জুতন মিয়ামঙ্গই শিকলা খরসানি ব্রাউন সুগার মানখা আমদরি থানি নাইম থানক তিনি দরবানক পনেরোটি হাজার জানাই শাখার আমদরি থানি উসি রঞ্জিত দেবনার হাতি ও রাঙ্গনে খক রাসাই নৈচি সাই রাং অবহায়ন কক শাখা রাত্র অনুমান সাড়ে দশটার দিকে আমাদের কাছে একটা খবর ছিল যে ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকাতে কিছু ড্রাগস ব্রাউন সুগার কেনা বেচা হবে তো সেই অনুযায়ী আমরা উৎপেতে বসি যখনই ও আসে তখন ওর কাছে আমরা এই তিনটা পেয়েছি কিন্তু যার কাছে বিক্রি করতে এসেছিল তাকে আমরা মানে ঠিক টাইমিং মিলেনি তার জন্য আমরা তাকেও পাইনি তো তাকে আজকে আমরা রিমান্ডে আনছি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে কার কাছে বিক্রি করার জন্য এসছে আমরা তাদেরকে আজকে রেস করার চেষ্টা করব ভবিষ্যতে কি আর অন্য কেউ জড়িত আছে বলে আপনাদের মনে হচ্ছে হ্যাঁ যে যে মানে কেনার জন্য এসেছিল তো তার সাথে জড়িত থাকবে তার জন্য আমরা তাকে আজকে রিমান্ডে আনছি ওর কাছে কি আর কিছু পাওয়া গেছে একটা মোবাইল পাওয়া গেছে আর কোনো টাকা পয়সা কিছু পাওয়া যায়নি শুধু তিন প্যাকেট পাওয়া গেছে ব্রাউন সুগার যেটা প্রায় বাজার মূল্য এখন এক লাখ বিশ হাজার টাকা নাম কি জুটন মিয়া ও কি বিক্রি করতো আর ছিল ও বিক্রি করতো তো ওর কাছে তো আরও থাকতে পারে ওর মানে জিজ্ঞাসাবাদে কিছু পাওয়া গেছে এখন পর্যন্ত কিছু পাওয়া গেছে না তো আজকে রিমান্ড আনছি রিমান্ড এনে আর জিজ্ঞাসাবাদ করবো বাড়ি ফুলতলি আটক করা হয়েছে ইউনিভার্সিটি সংলগ্ন এলাকাতে কটার সময় রাত্র সাড়ে দশটা নয় সাড়ে দশটা কতদিন ধরে এই ও তো অনেকদিন ধরে কারণ আমার সোর্সের যে খবর অনেকদিন ধরে সে জড়িত এবং তার সেই সোর্সের খবর অনুযায়ী তাকে ধরে বাকিটা আমাদের ইনভেস্টিগেশনে তাকে রিমান্ড আনার পরে আমরা আশা করি পেয়ে যাবো এমনিতে কী করে উনি ও তো এমনিতে আর কী করবে এগুলি করে বিসকাং মেয়র তাবনি চিসিনি শালমারি ও দশ হাজার তিনশো তেইশ নি মামলা দরবার নাও সাকলাই নাই হাইনে বলে গ্রাফ সালো দশ হাজার তিনশো তেইশ সেবক মাজাম নি বাকাতে কাইসা কখন পাদা সুযোগা বিসকাং মেয়তালনি চিসিনি শালমারি ও সেবক মাজরকনি মামলা দরবার নাও সাকলাই জানাই থাংনাই হাতি ব্রি রম্বই মামলা কুচু দরবার নাও সাকলাই জানাই বাকি দাগিমং রিমানি আবার বিশ্ব দিন গ্রাফ সালো আগরতলা প্রেস ক্লাব কাশে কতন্ত্রে পান্দা লাইকার সেবক মাজর কক্তমাথর বিস্তঙ্গ সেবক কুমাজর বিশৃঙ্গ প্রকাশ দেবর্মা শাখা সেবক কুমাজর খরক চিসাই থামরা নিশি থামতঙ্গ আপন বিশৃঙ্গ সেবক কমামবাই রাংথং বেলেন কেবেলঙ্কা রাংথং সিমিয়া সেবক কমামবাই কবাং মাপরংনি লাংমা পচকাহিনী শাখা পুস্কাং চিচুনি মে সালমারিব সেবক কুমাজরকনি দরবানগ সাকলাইজাংনাই সুদানি খ্রাইজাংনাই এবং মামলা সাকলাইজাংনাই আশিংলাইজাক পরকনি সেবক ফিরগি মানানি বাগৈ আজকে আপনাদের কারণেই আমাদের রাজ্যের মানুষের কাছে আমরা আমাদের হৃদয়ের কথা তুলে ধরতে পারব আসলে মানুষ বা জীব জগতের ধর্মই হলো সে বাঁচতে চায় হতে পারে আমরা অতি সাধারণ মানুষ বিগত দুর্ভাগ্যজনিত চক্রের ফলে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের তবে আমরাও বাঁচতে চাই আমাদের ওই চরমভাবে বাঁচার আকুতি বর্তমানে আমাদের জন্য সৌভাগ্য চক্রের দরজা খুলে দিয়েছে
পরমপিতার দেখানো পথে চলে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ সূত্রধর মহাশয়ের সঙ্গে আমরা বর্তমানে সর্বমোট 1017 জন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পেরেছি যে 2014 সালের ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি রায়ে চাকুরি হারা 462 জন শিক্ষক আমরা নয়। উক্ত রায়ে কোথাও 462 জনের সঙ্গে অন্যদেরও চাকুরি চলে গেছে বলে উল্লেখ নেই। এই ব্যাপারে আমরা আমাদের পরামর্শদাতার পরামর্শ ক্রমে 2023-এর প্রথম দিকে মাত্র 17 জন সহযোদ্ধাদের নিয়ে প্রথম কেস করি, ওইখানে সুপ্রিম কোর্ট আমাদেরকে রিমেন্ডই দিয়েছিলেন। পরে 2023 সালের মার্চের দিকে দ্বিতীয়বার কেস করি, ওইখানে আমাদেরকে লিবার্টি দিয়ে ত্রিপুরা হাইকোর্টে পাঠাই। সুপ্রিম কোর্টের রায় কপিতে বলা আছে যে ত্রিপুরা হাইকোর্ট তোমাদের যদি না শুনে তাহলে তোমাদের জন্য আমার কাছে দরজা খুলে আছে, চলে আসবে। এরপরে আপনারা সবাই জানেন যে এখানে হাইকোর্টে ট্রিপল বেঞ্চ গঠন হলো। সেই দিন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ বাবুর যে কেসটা উঠেছিল সেকেন্ড টাইম, অর্থাৎ দ্বিতীয় সেশনে, প্রথম সেশনে তো ট্রিপল বেঞ্চ গঠন হলো, ওখানে অবৈধভাবে এই বেঞ্চ গঠন করে বলা হয়েছিল চ্যাপ্টার ক্লোজ। কিন্তু আমাদের যে লিবার্টি দিয়ে সুপ্রিম কোর্ট পাঠিয়েছেন দ্বিতীয় সেশনে দেখা গেল এটা তো আমরা শুনে নিয়েছি বলে এটা চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছে। পরে তড়িঘড়ি আমরা সুপ্রিম কোর্টে আবার চলে যাই। এরপরে 5 তারিখ জানুয়ারিতে আমাদের প্রথম শুনানি, ওই কেসে যে অন্যান্য শিক্ষকরা যারা মামলা করেছিলেন ওনাদেরকেও ট্যাগ করা হয়েছে এই শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণবাবুর সঙ্গে। বর্তমানে এই কেসটা এমন পর্যায়ে আছে যে আমাদের ডিপার্টমেন্টকে নোটিশ সুপ্রিম কোর্ট করেছে। বিসকাং 26 এপ্রিল ইস ত্রিপুরা লোকসভা চম্মারিনী সেগা 38 জুলাইবারি বিধানসভা কেন্দ্র ও চম্মারিনী সেবক রগ্ন বেলেট পেপার ও বোটনা চেঙ্গিরে জাকা বুসকাং নিশ্চিত এপ্রিল সালমারি ব জুলাইবাড়ি বিধানসভা আমসৈ সংজানা থামিত সংঘাত ত্রিপুরা লোকসভা আসুথানী চমড়ি চমড়ি খিদিঙ্গি চমড়ি বাই গ্রিংজাক চমড়িনী সেবক রক তে পক্তমাথমের রক বেলট পেপার ও বুট রিমারি সংবুতাং তাবিত ককটি সাল হিসেবে চেঙ্গি রেজাকা বেলট পেপার ও বুট নাহাবাড়ি সামংবুতাং জুলাইবাড়ি বিধানসভা আমসৈ বেলট পেপার ও বরক তঙ্গ খরক বা রা বৃদ্ধিতাম কারাক সালও বুট নাহারবানো খিদিঙ্গি পক্তমাথ বুসকাঙ্গ অকসানা থাকি বুকাক্সেপ অবেরানন্দ বৈদ্য শাখা দিবুনি দামসিনি তামুই আমাদের তো সেই জন্য আমাদের পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে, আজও হচ্ছে। টোটাল ভোটার সংখ্যা হয়েছে 543, ভোট অলরেডি দেওয়া হয়েছে 456, আজও ভোট হচ্ছে। আজ এন্ড অফ দ্য ডে আমরা টোটাল ফিগারটা বলতে পারব। এছাড়াও আমাদের যে 60টা কেন্দ্র আছে সেখানে পুলিং বুথ, যে পুলিং স্টেশন যেগুলো আছে, তো সেখানে আমাদের অন্তিম কাজ এখানে চলছে, যেমন ওয়েবকাস্টিং ক্যামেরা ফিক্স করা বা বিভিন্ন জল কারেন্ট যে অন্তিম কাজগুলো বা শেড দেওয়া অন্তিম কাজগুলো হচ্ছে। এছাড়াও যেসব কাজ যে করার দরকার ইলেকশন হওয়ার জন্য আমরা সবগুলোই করছি, সব মাপকাঠিতেই আমরা যাতে 100% হয় আমরা তাই চাইছি। আর আমরা আশা করি যে আমাদের ইলেকশন 26 তারিখ
উনিশ তারিখ যেভাবে সুষ্ঠু হয়েছে, মানে শান্তিপূর্ণ হয়েছে, ২৬ তারিখও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। কপ্তমা শ্যামানা বগে জয় উনায় দিশ্রাম।